সুপ্রভাত বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয় সুস্থ আছো, ভালো আছো। তো আমিও বিন্দাস আছি তোমাদের মতন। তো আজকে প্রত্যেক দিনের মতন আজকে আবার একটা নতুন ব্লগ তোমাদের কাছে নিয়ে চলে এসেছি। তো সবাই ভালো আছো, সুস্থ আছো? যারা বড় তাদের আমার প্রণাম নিও, যারা ছোট আমার অনেক 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 বুক ভরা ভালোবাসা নিও। তো তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা। তো নাও আজকে ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি। তো বুঝতেই পারছো, সকালবেলা আমি আর ঘরটার মোছাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, কারণ ওটা প্রায় দিনই করি। তো আজকে এই যেটা মাজছি ওটাকে কি বলে, ফিল্টার বলে। তো এটা অনেক দিন ধরে মাজা হয়নি, মানে অনেক দিনই হয়ে গেল যে মাজা হয়নি, যার জন্য না ভেতরটা যেন কেমন একটা খসখসে টাইপের হয়ে গেছিলো। তো আমি বলি না, ওটা তো মাজতে হবে, মাঝে মাঝে বড়ো ছেলে, মাঝে মাঝে নয়, বড়ো ছেলেটা ওরই জল খায়। তো ফুটানো জল বড়ো ছেলেটাকে খাওয়ায়নি, কারণ বড়ো হয়ে গেছে আর ফুটানো জল খাওয়ানোটা সম্ভবও হয় না, কারণ ফুটাতে অনেকটাই সময় লাগে। তারপরে গ্যাসের তো যা দাম বেড়েছে, গ্যাসে আর ফুটানোও যায় না, ফুটায় না। তো আমি বলি না, ভালোভাবে মেজে নিই, মেজে বড়ো ছেলের তো আবার এতেই জল রাখতে হবে। বড়ো ছেলের নয়, আমরাও খাই, বড়ো ছেলেও খায়, সবাই খাই মাঝে মাঝে। তো ওই সময়ের জন্যই ভরতে হয় বোতলে, দেরি হয় বলে না আর হয়ে ওঠেন। কল থেকে মানে যখন জল আসে সকালবেলা, ওতেই ভরা হয়ে যায়, ও থেকেই আমরা খেয়ে নিই। তো আর ওই ফিল্টারের জল খাওয়া হয় না। তো চলো, অনেক কথা হলো, এবার এগুলো ধুয়ে নিই। ধুয়ে নেওয়ার পরে আরও অনেক বাসন টাসনগুলো আছে, মাজতে হবে। তো সকালবেলা আমি মানে সকালবেলা রাত্রের বাসনগুলো মাজা হয়ে গেছিলো। তো সকালবেলা বাবিন যে রাত্রে দুধ খেয়েছিল, তার হাঁড়ি, তারপরে আরও সব টুকটাক বাসনগুলো, ওইগুলো মাজবো। তো দেখতে পাচ্ছো যে কতটা ভেতরটা ময়লা হয়েছিলো, যার জন্য আমাকে ভালোভাবে মাজতে হলো, না হলে একদম খসখস খসখস করছিলো। তো ওর ভেতরে ভাবছিলাম সেই যে ভ্যানিস কিনেছিলাম 10 টাকা দামি, ওই ভ্যানিসটা দিয়ে মাজলে ভালো হতো। তো বুদ্ধিটা তো খুলেছিল না, তো মাজার পরে বুদ্ধিটা খুললো যে হাই ওটা দিয়ে মাজলে তো পরিষ্কার হয়ে যেত। তো আজকে তো শনিবার, আজকে অমাবস্যা, আজকে অনেক জায়গায় পুজো আছে, কালী পুজো। তো যার জন্য আজকে আমি হাঁড়িটা বের করে দিয়েছি, নাহলে আমি পাড্ডে হাঁড়ি মাজি না, কারণ হচ্ছে তোমার উনানে রান্না হলে প্রচণ্ড কালি হয়, আর আমি তেল বুলিয়ে হাঁড়িটা রান্না করি, কারণ কালিটা পুরোপুরিভাবে উঠে যায় বলে। তো ওই তেল বুলানো থাকলে মিনিমাম 2-4 দিন রান্না করার পর হাঁড়ি মাজলে তাহলে কালিটা পুরো একদম পরিষ্কার হয়ে যায়, কিন্তু তুমি যদি পাড্ডে এরমভাবে মাজা ধোয়া করো তাহলে চটচট করে। তো আমি বলি না, আজকে আমি হাঁড়িটা মাজি, কারণ আজকে নিরামিষই, টোটালি নিরামিষই আজকে, কারণ আমাদের এই দিনে, আমাদের সামনাসামনি কালী পুজো নয়, অনেকটাই দূরে, কিন্তু তবু আমার শাশুড়ি এই দিনটা মানে। তো গ্রামের মধ্যে হচ্ছে তো না, তো ওই জন্য মা বলছে যে আমি যেহেতু প্রথম থেকে নিরামিষই করি, তো আজকে নিরামিষই। আমি বলি হ্যাঁ, তাই তুমি যেটা বলবে সেটাই, কারণ যেটাতে মঙ্গল হয় সেটাই তো করার চেষ্টা করব, তাই না? তো আমি বলি হ্যাঁ ঠিক আছে, আজকে নিরামিষই করব। তো আমি বলি না, তাহলে হাঁড়িটা মেজে নিই, হাঁড়িটা মাজতে হবে, তারপরে যেখানে যা এঁঠো থাকবে সেইগুলো পরিষ্কার করতে হবে। বুঝতেই পারছো, নিরামিষই মানে হলে অনেকটাই অনেকেদের বাড়িতে ঝামেলা থাকে, কারণ একদম আর বাচ্চার ঘর, বুঝতেই পারছো, যাদের ঘরে আছে তারা জানে যে ওরা এঁঠো সগড়ি একটুকু বিচার করে না, একদম খাবে, ভাত খাবে, এখানে হাত দিয়ে দেবে, সেখানে হাত দিয়ে দেবে। তো ওরা নাকি নারায়ণ, ওদের কোনো দোষ নেই। তো সবই মাকে জানিয়ে দিয়েছি যে মা আমাকে ক্ষমা করে দিও, আমার ছেলেদের ক্ষমা করে দিও। তো ওরা যদি কিছু ভুল করে থাকে তাহলে তো মানে ঠাকুররা জানে যে বাচ্চারা কী করে না করে, তো ওদের কোনো দোষ নেই, ঠাকুররাও বুঝে। তো দেখো বন্ধুরা, ঠাকুরের কাছেই ওরা দুজনে গবেষণা করছে, তো ওরা সব সময় দুজনে ওইখানটাতেই থাকবে। আর বাবিন ওই ঠাকুর, গণেশ ঠাকুরটাকে তুলবে, তুলে মুখটাকে ঘুরিয়ে দেবে, মানে ঠাকুরের পিচকারিগুলোকে নিয়ে ঘুরিয়ে দেবে, ঠাকুরের থালা গ্লাস বাটিকে নামাবে। তো মা বলে মাঝে মাঝে যে ঠাকুর আর পুজো করতে হবে না, তুলে দাও, আমি তবুও করি। তো চলো, আজকে উনুন টনানগুলো নাতা দিয়াই আছে, কিন্তু তবু আমি ভালোভাবে নাতা দেবো, কারণ আজকে নিরামিষে তোমাদের বললাম, তো তার জন্য কোথা কি এঁঠো টেঁটো থাকবে, তার জন্য আমি বলি না, ভালোভাবে ছাই তুলতে হবে, কারণ পাতা জাল দিয়ে রান্না, পাড্ডে না ছাই তুললে পুরো উনান ভর্তি হয়ে যায়। তো কত ছাই হয়ে গেছে, একদম ভর্তি হয়ে গেছে চিকচিকিটা। তো পাশের বাড়ি একটা কাকিমা হচ্ছে তোমার গরু আছে, সেই যেই গরুগুলো দেখালাম না, ওই গরুগুলো, ওই গরুর মানে গোয়াল কাড়ে, তো ছাইগুলো ওই জন্য চিকে করে আমি রেখে দিয়েছি। আমি বলি না, ওই কাকিমাদের বাড়ি দিয়ে আসবো, কাকিমা তবু ওইটাই গোয়াল কাটতে পারবে।
তো গরুরা তো পুরো একদম পায়খানা করে একদম লেপটি ফেলে, তো ওই ছাই দিয়েই ভালোভাবে। তো আজকে মনে হলো যে মনে হলো না মানে আমার আমার ননদ বলছে বলছে বৌদি তুমি গায়ে চাপা দিয়ে ঘোমটা দিয়ে ব্লগ বানাবে ভালো লাগবে, তো সময়ই নয়, হয়ে ওঠে না, কাজের সঙ্গে সঙ্গে থাকি তো গরম যা গায়ে চাপা দিতে পারি না। আমি জানি গায়ে চাপা দিয়ে ব্লগ বানালে দেখতে সুন্দর লাগে, ভালো লাগে, ভদ্র লাগে, কাপড় পরি তো, কাপড় পরলে কাপড় পরে ওই জন্য বলে না যে যতই দশ হাত কাপড় হোক মেয়েদের তবু শরীর দেখা যায়, কিন্তু তার চাইতে নাইটিটা অনেকটাই বেটার। কিন্তু আমাদের ঘরে নাইটি এলাও নেই, আমার শাশুড়ি এইসব পছন্দ করে না, তো আমিও পরি না, হয়তো জীবনে পরবো কি না সেটাও জানি না। তো চলো নাতাটা ভালোভাবে দিয়ে দিলাম, ভালো লাগছে, নাতাটা দিলে না বেশ দেখতে ভালো লাগে, আমার খুব শখ। তো মাটির বাড়ি থাকলে হয়তো মনে হতো পাকা বাড়ি থাকলে ভালো হতো, তো মাটির বাড়ি আমার মনে হয় যে মাটির বাড়ি হলে বেশ গোবর দিয়ে আর মাটি দিয়ে এরম করে করে নাতা দেবো, কী ভালো লাগে তাই না। তো চলো, বিছানাটার অবস্থা যেই রকম প্রত্যেক দিন হয় সেই রকমই অবস্থা, জঘন্যতম হয়ে আছে। তো এই বিছানাতে হয়তো মানে তোমাদের কাউকে যদি শুতে দেওয়া হয় তোমরা হয়তো শুবে না, তো বলবে বাবা এইরকম বিছানা, তার থেকে কাঠের বিছানা অনেক ভালো। তো আমি না যাই হোক করে একটু মোটামুটি গোয়াল ঘরের মতনই আমরা থাকি, ওই নমো নমো করে ঘুমাই, আমি না একটু পাদুনিটা পেতে দিই, তো ওইটাই কিছু সময় মানে স্বাক্ষর, বেশিক্ষণ নয়, ও যেমনকে তেমন কিছুক্ষণ পরেই আবার যেইকে সেই হয়ে যাবে। তো কত মারবো কত বকবো বলুন, করা যায় না, তাও এই যে কচ করছি তো এক্ষুনি উঠবে, ওই যে উঠছে, সুইচ নেমাচ্ছে আর জ্বালছে, নেমাচ্ছে আর জ্বালছে। আর আজকে খুব মানে আজকে বিশাল বিশাল মার খেয়েছে, তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো তো বুঝতে পারবে। আর আজকে বন্ধুরা তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো যে আজকে আমি তোমাদের সাথে কী নিয়ে শেয়ার করব। তো হ্যাঁ, শেয়ার করব, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো তোমরা বুঝতে পারবে। তো আমার বাবিনকে সত্যিই আমি অনেক কষ্ট করে পেয়েছি, অনেক 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 কষ্ট করে পেয়েছি, তো তোমাদের সেই কষ্টের কথা আমি না বলতে পারবো না। অনেক ডাক্তার দেখিয়েছি, আমি নিজে অনেক ডাক্তার দেখিয়েছি, অনেক ঠাকুরের কাছে গিয়েছি, কিন্তু তবু আসছিল না বাবিন আমার কাছে। তো শেষমেশ আমি পুরী যেতে, পুরী 2019 মনে হচ্ছে ফেব্রুয়ারি মাসে আমি গিয়েছিলাম, 2019 ফেব্রুয়ারি মাসে আমি গিয়েছিলাম, কত তারিখে ঠিক মনে পড়ছে না। তো ওই ফেব্রুয়ারি মাসের থেকেই ওই পুরীতে যেই মাসে গেছি তো সেই মাস থেকেই আমার বাবু পেটে এসেছে, তো তাই জন্য আমি বলি যে পুরীর থেকেই আমার বাবিন এসেছে। তো অনেকেই বলে যে ও মানে কৃষ্ণর আর একটা মানে মানে গোপাল ঠাকুরের মতন দেখতে, সবাই বলে যে ওর মুখটা নাকি ঠাকুরের মতন, ওর হাসিটা নাকি খুব মানে কিউট এরম নাকি। আরেকটা আমেরিকার দিদি সে আবার কী, তিনি আবার কী বলছিল যে মুখটা খুব মায়াবী মায়াবী, সে দিদিভাইও খুব ভালো, তো ওকে যেই বলে, কিন্তু আদেও ওর মুখটা মায়াবী নয়, ও হচ্ছে এত দুষ্টু তোমরা ভাবতে পারবে না, এত দুষ্টু। কিন্তু ও সত্যিই খুব আদরের ছিল, এখনও আছে, হয়তো সেইরকম আগের মতো নেই, আস্তে আস্তে ওর আদরটা কমে যাচ্ছে, কারণ দুষ্টুপনা করার জন্য মারটা খাচ্ছে এখন, তারপরে ভাইকে অসম্ভব ধরে ধরে মারে, ভাইকে তো দু চোখে সহ্য করতে পারে না, সব সময় ভাইকে মারে, তার জন্য আমিও মারি, ঠাকুমাও কোনো সময় দিয়ে দিচ্ছে, দাদুও কোনো সময় দিয়ে দিচ্ছে, কিন্তু সত্যি বলছি বাবা কোনোদিনও ওকে ওর বাবা মারে না, তো ওর বাবা সত্যিই খুব ভালো যে দুটো ছেলেকে কোনোদিনও বকেও না মারেও না। তো আমি বলি যে আমিও যদি মারি আবার তুমিও যদি মারো তো ওর তো খুব কষ্ট হবে না, আর আমি যদিও মারি তুমি সবসময় ওকে ভালোবাসবে সাপোর্ট করবে। তো চলো দেখতে থাকো ভিডিওটা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সানফান পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেছে আমার, তো বিছানা টিছানাও গজ হয়ে গেছে, সবই টুকটাক কাজ হয়ে গেছে, বাবুদের দুধ নিয়ে এলাম, ফুটা বই দেখো আইসক্রিম বসিয়েছে, এরা আমার বাবু আইসক্রিম বসিয়েছে, কে আইসক্রিম বসিয়েছে বলো দাও, দেখো কেমন আইসক্রিম হয়েছে। তো কাঠি পাওয়া যায়নি, তো এই গ্লাসে ছোটো গ্লাসে কালকে বাবা বেলে শরবত করেছিল চিনি দিয়ে, তো ওই চিনিতে বসিয়ে এরকম বসিয়ে দিয়েছে, আমি একটু খাবো, হেবি লাগছে তো, ভালো লাগছে, খাও বলো ভালো,
চলো ঠিক আছে, এখনো অনেক কাজ পড়ে আছে। দাদুকে দেখা, চল দাদুকে দেখা, চলো তার আগে পুজোটা সেরে নি। পুজোর আগে আইসক্রিম খেয়ে নিলাম। ওই দেখো বাবা, আইসক্রিমটা কেমন হয়েছে? হ্যাঁ চলে যা খেয়ে নাই, পুজোটা করে নি, হাতটা ধুই দাঁড়া। তারপরে তোমাদের যেই কথাটা আমি বলছিলাম যে বাবিন এলো, বাবিন খুব খুব আনন্দের সাথে সাথে এলো, 2019-এই এলো, 2019-এর নভেম্বরের 5 তারিখে। তো আমরা ওকে নিয়ে প্রচণ্ড আনন্দ, প্রচণ্ড খুশি যে একটা ছেলে খুব ভালো অন্নপ্রাশন হবে, খুব ভালো জাঁক জমক করে খুব মানে অনেক যত্ন করব। তো তারপরে বুঝতে পারছো 2020-তেই আমাদের আমাদের কেন প্রত্যেকটা মানুষের মাথায় বাজ পড়ে গেল, সেটা হলো লকডাউন। তো লকডাউনে মানুষকে ধ্বংস করে দিয়েছে, তো এমনভাবে ধ্বংস করেছে যে তোমরা ভাবতে পারবে না। আমরা কেন প্রত্যেকটা মানুষই শেষ হয়ে গেছে ভেতরে ভেতরে, তো পুরো সংসারটা একদমই মানে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে শুধুমাত্র এই লকডাউনের জন্য, পুরো জীবনটাই পাল্টে গেছে। এটা এই তো ব্লেড দেখা, এই দেখো একটা দিদিদের বাড়ি চলে এসেছিল আউটাটা কাটতে, ধর এইরকম ভাবে ধর, আমি কাটতে পারবো নাহলে তুই কেটে দে। তো আমার লাউডাটা তোলা রেডি, দেখো তো চলো বাড়ির দিকে যাওয়া যাক। এই যে দিদি ভাইদের বাড়ি, কবে দিদি ভাইকে বলেছিলাম যে দিদি ভাই আমি নিয়ে যাব, তো নিয়ে যাওয়া হয়নি। তো চলো আবার কোনো রান্না বাসানি, মাথা আমার গরম হয়ে যাচ্ছে, চলে যাচ্ছি। হ্যাঁ মাথা গরম হয়ে যাচ্ছে, 11টা বাজে এখনো রান্না হয়নি। তো চলো এগুলো নিয়ে কি করব, পোস্ত করব কি কি তরকারি করব একটু দেখি, চলো বাড়ি গিয়ে দেখা হবে। তো লকডাউনে তো পুরো মানে হাফ জীবন তো ধ্বংস আমাদের হয়েই গেছে, হয়ে গেছে নয় হয়ে গেছিল, তো এখনও সেই খেসারত দিতে হয়েছে, কারণ ওর বাবার কলকাতার কাজটা চলে গেছে। তো চলে গেছে, এখন এই সামনাসামনি দোকানে একটা কাজ করে মোটামুটি। তো তারপরে বাবু 1 বছর হলো ঠিক, তারপরে ঠিকঠাক ছিল সব কিছু, ভালোই জীবন কাটছিল, একটা ছেলে কম পয়সা তবু মোটামুটি চলে যাচ্ছিল। তো ঠিক নভেম্বর মাসে 1 বছর কমপ্লিট হলো বাবু, তো সেই নভেম্বর মাসেই আমার পিরিয়ড হলো 1 বছর পর।
তো তারপরে ঠিক আছে হলো, ঠিক আছে আমার ভালোই আছি, সুস্থ আছি, কোনো প্রবলেম হয়নি। তো সবাই সমান নয়, কারো 6 মাস পরেও হয়, কারো 1 বছর পরেও হয়। তো হলো, তো তারপরে 2 মাস 4 মাস দেখছি আর হচ্ছে না। তারপরে আমি যখন আমার একটু মানে টেনশান হচ্ছে, আমি একটু টেস্ট করি, ও আশেপাশে আরও দিদি ভাইরা বললো না তুমি টেস্ট করে দেখো কী আছে। আমি দূর, আমার কিচ্ছু হবে না, কারণ আমার তো ওইসব শরীরে অনেক রকম প্রবলেম আছে, থাইরয়েড টাইরয়েড, ওই জন্য হয়তো হচ্ছে না। ও তারপরে 4 মাস 5 মাস দেখি, 4-5 মাস পরে দেখি টেস্ট করতে দেখছি পজিটিভ। মাথায় তো বাজ যে 1 বছরের ছেলে, আবার আমি প্রেগনেন্ট, আমি সামলাবো কী করে, হায় ভগবান। তো তোমাদের বন্ধুরা, তোমাদের আমি কী বলবো, আমি বুঝতে পারছিলাম না যে আমি কী করবো। সেই দিনটা যে আমার কেমন কেটেছে, এদিকে লকডাউন, এদিকে কাজের খারাপ পরিস্থিতি, একটা ছেলেকে ঠিকঠাকভাবে মানুষ করতে পারিনি, আবার একটা বাচ্চা, কী করে নেবো। শুধু ভগবানকে ডাকছি যে ভগবান তুমি এ কিছু একটা পথ বের করো। তো বাড়ির লোক তো সবাই বলছে যে যেহেতু অপশান আছে, অনেকেরই হয়, তাহলে তোমরা অ্যাবর্শন করে আসো, কোনো ব্যাপার না। তো আমি বলি না, আমি তো বাচ্চা না হওয়ার যন্ত্রণাটা পেয়েছি, তো আমি আর বাচ্চা নষ্ট করব না। তো যে কষ্ট করে এসেছে তাকে আমি জন্ম দেবো, আমি জন্ম দেবো, দেবো, দেবো। আমি নিজে নিজে একটা চ্যালেঞ্জ নিয়েছিলাম। তো সত্যি কথা বলতে ওর বাবাও আমাকে ফুল সাপোর্ট দিয়েছে, যে না, ওর বাবা সত্যিই কোনো, ও বাবা বলছে আমি তো একটা মশা মারতে পারি, আমার খুব ভয় লাগে কাউকে কিছু মারলেই করলে, আমি একটা প্রাণীকে হত্যা করে দেবো। তো সেই বুঝেই নিয়ে এসেছি, আমার সোনা বাচ্চা আমার হয়ে গেছে, তাকে জন্ম দিয়েছি। তো আমি খুব লাকি, আমি খুব ভালো আছি এখন, হ্যাপি। চলো, ছোটো তো বসে গেছি, প্রত্যেক দিন খেতে বসে, আজকেও খেতে বসে গেছি। তো খাই, খেয়ে তোমাদের সাথে আমার কথা হবে, হ্যাঁ ঠিক আছে। বাবিনে খাওয়া গেছে, বাবিন ঘুমিয়ে পড়েছে ঠাম্মার কাছে, আর ছোটো ছেলেটা আইজে ঘরে বাবার কোলে শুয়ে আছে, চুপ করে মোট কামড়ে যে বাবার কোলে আছে। তো ও বাবাকে, বাবা এখন আমাদের কাছে আসতে চায় না। তো যে আসতে চায় না তাকে আমি জোর করবো না, ঠিক আছে। যেদিন নিজে থেকে ইচ্ছা হবে সেদিন আসবে। তো অনেক সকাল থেকে অনেক কিছু দেখালাম তোমাদের, তোমরাও দেখলে, তো লাউ শাকটা তরকারি করেছি তো দেখলে, তো দেখো ভালোভাবে দাঁড়াও, দেখাচ্ছি, দেখা যাচ্ছে লাউ শাক। হ্যাঁ, লাউ শাকটা করেছি দেখলে। তো চলো, প্রথম থেকে শেষ পর্যন্ত আজকে ভিডিওটা কেমন লাগলো, ব্লগটা বলবে, ঠিক আছে। আর সাথে সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার, কমেন্ট।